সেই ক্রিমিনাল মামলার দায়েরের স্থান বা তদন্তের স্থান, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হলো যে প্লেস অফ ট্রায়াল এন্ড ইনকোয়ারি অফ এ কমপ্লেন কেসেস অথবা জিআর কেসেস, যেটাই বলেন, যে কোনো অপরাধের মামলা আমরা কোথায় দায়ের করব সে সংক্রান্ত আলোচনা। তাহলে একটি ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে, বিশেষ করে নালিশি মামলা দায়ের করার ক্ষেত্রে কখনো কখনো আইনজীবীদের একটি সমস্যা করতে পারে, হ্যাঁ, যে ঠিক মামলাটা কোন আদালতে তিনি দায়ের করবেন, অনেকে অনেক সময় বুঝে উঠতে পারেন না অথবা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এই জন্য একজন আইনজীবী হিসেবে আমাদের এই সিআর মামলা আমরা কোন আদালতে দায়ের করবো এই জিনিসটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে বা আমাদের বুঝতে হবে। তাহলে প্রাথমিকভাবে যে জিনিসটা আমরা বলতে পারি যে যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে অপরাধটি সংঘটিত হয়েছে সেই অপরাধের তদন্ত ও সেই মানে জায়গায় সেই আদালতের তদন্ত ও বিচার করতে পারে, অর্থাৎ যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে কোনো অপরাধ সংঘটিত হবে সেই অপরাধের তদন্ত ও বিচার সাধারণত ওই আদালতেই করতে হবে। এটা বলা হয়েছে সিআরপিসির 177 ধারায়, সিআরপিসির 177 ধারায় বলা হয়েছে। আর একটা জেনারেল রুল কি দেওয়া হয়েছে, সেটা হলো যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে কোনো অপরাধ সংঘটিত হয়েছে এবং ওই অপরাধের ফলাফল যে ভিন্ন ভিন্ন আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে দেখা দিয়েছে ওই উভয় আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে সেই অপরাধটির তদন্ত ও বিচার করা যাবে। যেমন একটা উদাহরণ দিই, একটা ব্যক্তিকে মনে করেন ঢাকায় মারপিট করা হলো, কিন্তু ঢাকার কোনো হসপিটালে তাকে ভর্তি করা হলো না, চিটাগাঙ্গে নিয়ে যাওয়া হলো, চিটাগাঙ্গে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তিটা মারা গেল। তাহলে সিআরপিসি 179 ধারা আমাদের বলছে যে অপরাধটা যেখানে সংঘটিত হয়েছে আর অপরাধের ফলাফল যেখানে দেখা দিয়েছে এই উভয় আদালতে এই মামলাটা তদন্ত বিচার করতে পারে। তাহলে এই যে উদাহরণটা আমি দিয়েছি এই উদাহরণটা, অর্থাৎ মারামারির ঘটনা যদিও ঢাকায় ঘটেছে এবং আসামি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় চিটাগাঙ্গে মারা গেছে, তাহলে এক্ষেত্রে এই মামলাটার তদন্ত এবং বিচার ঢাকা এবং চিটাগাং উভয় জায়গায় হতে পারে 179 ধারার বিধান মতে। আর 177 ধারা আমরা যেটা বললাম খুবই সহজ সরল, যেখানে অপরাধ সংঘটিত হবে সেখানেই, এটা যদি মনে করেন ঢাকার সাভার থানা এলাকার মধ্যে কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে সেই অপরাধটা তদন্ত এবং বিচার এই সাভার কোর্টে করতে পারবে, অর্থাৎ সাভার এলাকার যে আমলি আদালত আছে সেই আমলি আদালতে এটা তদন্ত বিচার হবে। যদি এমন হয় যে শুনেন, সম্মানিত আইনজীবীদের একটা দৃষ্টি আকর্ষণ করছি, এই জামালপুরে অনেক মানে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যে কোনো মুহূর্তে আমাদের বিদ্যুৎ চলে যেতে পারে ডিস্ট্রিক্ট শহর, তো আপনারা সেই জন্য একটু প্রস্তুত থাকবেন। আপাতত চলছে, বিদ্যুৎ চলে যেতে পারে, আচ্ছা যাক তারপর আসেন। যদি এটা অনিশ্চিত যে একটি অপরাধ কোন এলাকায় সংঘটিত হয়েছে অথবা যদি এরকম হয় যে একটি অপরাধ কিছু অংশ একটি এলাকায় সংঘটিত হয়েছে এবং তার অপর অংশ ভিন্ন একটা এলাকায় সংঘটিত হয়েছে, অথবা যদি অপরাধটি চলমান হয় যে একাধিক এলাকার মধ্যে সংঘটিত হচ্ছে, অথবা অপরাধটি যদি মানে অপরাধের বিভিন্ন অংশ বিভিন্ন এলাকায় যদি সংঘটিত হয় তাহলে ওই অপরাধটি যে সকল এলাকায় সংঘটিত হয়েছে সেই সকল এলাকার আদালতে তদন্ত বিচার হতে পারে। যেমন ধরেন কোনো সন্ত্রাসী ঘটনায় যদি কেউ কাউকে মাইক্রোবাসে চেস করে, তাহলে মাইক্রোবাসে চেস করতেছে দুই পক্ষই, মনে করেন ভিকটিম এবং অপরাধী উভয়ই, দুইটা মাইক্রোবাস আছে, একদম মানে সন্ত্রাসীরা একজন ভিকটিমকে চেস করতেছে। এখন এই চেজে একজন ভিকটিম ঢাকা থেকে বের হয়ে নারায়ণগঞ্জের উপর দিয়ে কুমিল্লা এলাকায় গিয়ে ওইখানে তাকে মেরে ফেলা হলো, তাহলে এই যে অপরাধটা ঢাকা থেকে চলমান শুরু হয়ে গেল নারায়ণগঞ্জের উপর দিয়ে এটা কুমিল্লা পর্যন্ত গেল, তাহলে এইসব যে সব এলাকাকে টাচ করেছে বা ভিন্ন ভিন্ন অংশ ভিন্ন ভিন্ন এলাকায় সংঘটিত হয়েছে অপরাধে, এতে এইসব সব জায়গায় এই মামলাটা দায়ের করা যাবে। এটা বলা হয়েছে 182 ধারায়, সিআরপিসির 182 ধারায়।
আর যদি এমন হয় সমুদ্র যাত্রা অথবা ভ্রমণ পথ, যেমন আপনি ট্রেনে ভ্রমণ করতেছেন, চিটাগং যাবেন, তাহলে এই ট্রেনটা ঢাকা থেকে বের হয়ে নরসিংদী যাবে, তারপরে এই কুমিল্লা যাবে, তারপরে চাঁদপুর টাচ করবে, নোয়াখালী ফেনি সরি ফেনি টাচ করে ইয়াতে যাবে। তাহলে এই ভ্রমণের ক্ষেত্রে এই যে সকল এলাকার উপর দিয়ে ইয়া যাচ্ছে, মানে ভ্রমণটা সংগঠিত হয়েছে, তার সব জায়গায় এই মামলাটি তদন্ত এবং বিচার হতে পারে, মামলা দায়ের করা যেতে পারে, এটা বলা হয়েছে 183 ধারা। আর যদি এমন হয় যে বাংলাদেশ ভূখণ্ডের বাইরে কোনো অপরাধ সংগঠিত হয়েছে, যেমন আমাদের এখন প্রায় 1,20,00,000 লোক দেশের বাইরে বসবাস করে, তারা যদি সেখানে কোনো অপরাধ সংগঠিত করে বা তারা বাংলাদেশি লোকের শরীর এবং সম্পত্তির বিরুদ্ধে যদি কোনো অপরাধ সংগঠিত করে, কিন্তু এই অপরাধটা যেহেতু দেশের বাইরে হয়েছে সেহেতু হলেও এটার বিচার বাংলাদেশি আইন অনুযায়ী করা যাবে। তবে এক্ষেত্রে বাংলাদেশ সরকারের একটা মঞ্জুরি লাগবে, অর্থাৎ বিদেশের মাটিতে সংগঠিত অপরাধের বিচার যদি আমরা বাংলাদেশে করতে চাই তাহলে এটা বাংলাদেশ সরকারের একটা মঞ্জুরি লাগবে, কিন্তু বিচারটা করা যাবে। এই বিধানটা দেওয়া হয়েছে 168 ধারায়, সিআরপিসির 168 ধারায়।